হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইনপো গ্রুপ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে যেই ভিডিওগুলো আপলোড করা হবে সেইগুলো সব কাজের ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফেসবুকে আপনার লাইক পেজে কীভাবে এক ক্লিকে আপনার 5000 লাইক করে নেবেন এবং সেটা আপনার ফ্রেন্ডরাও বুঝতে পারবেন না। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুকের একটা ফেক একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই কারণে, ছেলেদের নামে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু বেশি ফ্রেন্ড হয় না, আর যদি মেয়েদের ফিমেল নামে যদি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেটাতে মোটামুটি একদিনের মধ্যে 5000-এর বেশি ফ্রেন্ড হয়ে যায়, এক কথায় 5000 ফ্রেন্ড হয়। তো আমার এই অ্যাকাউন্টে এখানে ফ্রেন্ড লিস্টে আছে 3000 প্লাস এবং ফলোয়ার আছে 1900 প্লাস, তো এখানে প্রায় 5000-এর উপরে ফ্রেন্ড লিস্ট আছে। তো এরকম একটা আপনার অ্যাকাউন্টটি আগে করে নেবেন এবং তারপর আপনাকে যেটা করতে হবে, আমি এই অ্যাকাউন্টে অলরেডি আমি 5000 লাইক করে নিছি, তো যার কারণে আমি এটাতে দেখাচ্ছি না, আমি আমার রিয়েল অ্যাকাউন্টে জাস্ট শুধু ওয়েটা আমি আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে আপনি করবেন। facebook.com ফার্স্ট আপনি করবেন facebook.com, এখানে স্ল্যাশ দিয়ে পেজ স্ল্যাশ ক্রিয়েট স্ল্যাশ মাইগ্রেট। তো এই মাইগ্রেটে আপনাকে যেতে হবে, আমি অবশ্যই এই ডিসক্রিপশনের মধ্যে আমি এই মাইগ্রেটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের, তো ডিসক্রিপশন ফলো করলে আপনারা পাবেন। তো এখানে ক্লিক করার পর আপনি ডাইরেক্ট ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পর এখানে দেখেন আপনার ক্রিয়েটিভ ফেসবুক পেজ বেসড অন ইউর প্রোফাইল, ইউ ডোন্ট গ্রেট জব এডিং ফ্রেন্ড অ্যান্ড ফটো টু ইউর পার্সোনাল ফেসবুক প্রোফাইল। তো এটা একটা আপনার ফেসবুকের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি যখনই গেট স্টার্ট দিবেন তখনই আপনার ফেসবুকের 5000 যেই ফ্রেন্ডগুলো আছে ফ্রেন্ড লিস্টে সবগুলো কনভার্ট হয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে ঢুকে যাবে। তো যখন ফেসবুক পেজের মধ্যে ঢুকে যাবে তখন আপনার যেই পোস্টগুলো আছে এই পোস্টগুলো আপনি ডাইরেক্ট আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিতে পারবেন। আর ফেসবুকের পেজের লাইকটা কতটা জরুরি এটা শুধুমাত্র যারা মার্কেটিং করে তারাই খুব ভালোভাবে জানে। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করলে এখানে আরেকটা অপশন আসবে এবং অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ডাইরেক্ট আপনার কন্টিনিউ দিয়ে দেবেন, দিলেই আপনার নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে, পেজ ক্রিয়েট হবে প্লাস আপনার যে ফ্রেন্ড যেগুলো আছে সেইগুলো সবাই আপনার ফেসবুক পেজের মধ্যে ঢুকে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই অপশনটা। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।